আসসালামু আলাইকুম। আক্তার মেশিনারির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আশা করি দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। তো আমরা আপনাদের জন্য নতুন নতুন বিভিন্ন ব্যবসার আইডিয়া দিয়ে থাকি এবং মেশিনারিজ কোথায় পাবেন, কাঁচামাল কোথায় পাবেন সব বিস্তারিত জানানোর চেষ্টা করি এবং এই ইনফরমেশনগুলো যেন বাস্তব ভিত্তিক হয় সেটা আমরা চেষ্টা করি। আর অনেকে ব্যবসা বাণিজ্য শুরু করতে চান দেশ এবং বিদেশ থেকে, সকলের উদ্দেশ্যে আমাদের মতামত থাকবে। সেটা হচ্ছে আপনারা যে ব্যবসায়ী করেন না কেন সেটার মূল ইনফরমেশন নেওয়ার আগে চেষ্টা করবেন, তারপর জেনে বুঝে ব্যবসাটা শুরু করবেন। তো আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য যে আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়া, সেই সাথে আপনারা এই ব্যবসার বর্তমান অবস্থা কী সেটাও জানতে পারবেন, আর কোন ব্যবসা করতে কীরকম পুঁজি লাগে, কীরকম মেশিন লাগে, কাঁচামাল কোথায় পাবেন, কতটুকু পুঁজি লাগে এটা তো বললাম, কোথায় পাইকারি বিক্রি করবেন, হ্যাঁ এই ব্যবসা ছোট আকারে করে কি লাভবান হওয়া যায়, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আমরা জানানোর চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। সঠিক ইনফরমেশন বলতে আপনারা অনেকেই দেখে থাকবেন যে মেশিন কিনলে এত লাভ, ব্যবসা শুরু করলে এত লাভ, লাখ লাখ টাকা ব্যবসা, মাসে 5 লক্ষ 10 লক্ষ 1 লক্ষ টাকা কামাই করবেন, ইনকাম করবেন। তো আসলে এগুলা অনেক মানুষকে আকৃষ্ট করার জন্য হয়ে থাকে, আমরা ওইভাবে থাম্বনেল ব্যবহার করে থাকি যাতে আপনারা ওই থাম্বনেলের উপর ক্লিক করে এসে আমাদের কাছ থেকে মূল ইনফরমেশনটা জেনে আপনারা লসের সম্মুখীন থেকে হওয়া থেকে বাঁচতে পারেন। তো আসলে ব্যবসা তো একটা পবিত্র জিনিস, ব্যবসাটা যদি জেনে বুঝে করা যায় ব্যবসার চেয়ে কিন্তু আপনার আর বড় কিছু নাই, মানে চাকরির না করে ব্যবসা করাটা খুব ভালো এবং উদ্যোক্তা হওয়ার চেষ্টা করা বা উদ্যোক্তা হওয়া কিন্তু দেশের জন্য এবং নিজের জন্য মঙ্গলজনক। কিন্তু এখানে এই ব্যবসা করতে যেয়ে অনেকে কিন্তু অনেক লস খায়, অনেক লাখো কোটি টাকার মালিক ফকির হয়ে যায়, আবার অল্প কম পুঁজিতে শুরু করে অনেকে কিন্তু শিল্পপতি হয়ে যায়। তো এখানে মূল বিষয়টা হচ্ছে মূল ইনফরমেশনগুলো পাওয়া, সঠিক ইনফরমেশনগুলো পাওয়া, চটকদার কোনো বিজ্ঞাপন দেখে প্রভাবিত না হয়ে আপনারা সঠিক ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন। যেমন আমি একটা উদাহরণ বলতে পারি, আপনারা অনেকে জানেন সময় টিভিতে কিছুদিন আগে একটা প্রতিবেদন আসছিল যে মুড়ি তৈরি করার মেশিন, মুড়ি তৈরি করার ফ্যাক্টরি করে লাখ লাখ টাকা ইনকাম করেন। আসলে মুড়ি তৈরি করার ফ্যাক্টরি করে কিন্তু মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে, কিন্তু অনেকে আবার এই মেশিনগুলো নিয়ে প্রতারণা করতেছে এবং মানুষকে ঠকাইতেছে যে মেশিনের যে কাজ না ওইভাবে আপনি দেখায় মানুষের কাছে কিন্তু মেশিন বেচতেছে। তো আপনারা এটা সবাই জানেন। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করা। তা এই জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের সাথেই থাকতে হবে, সাবস্ক্রাইব করে আর লাইক এবং শেয়ার করবেন। তো আজকে আমরা যে মেশিনটি দেখাচ্ছি সেটি হচ্ছে রোবো আইসক্রিম তৈরির মেশিন। আমরা প্রথম কিভাবে এই ব্যবসাটা শুরু করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব, তারপরে আমরা বলার চেষ্টা করব যে এই ব্যবসাটা করে আপনি কি আসলেই লাভবান হতে পারবেন, এই ব্যবসাটা কি আসলেই লাভজনক, বা কার জন্য লাভজনক কার জন্য লাভজনক না। ব্যবসা কিন্তু সবার জন্য একরকমভাবে হয় না, সবাই একরকমভাবে করতে পারে না। তো আসুন আমরা জেনে নেই কী কী মেশিন লাগবে এই ব্যবসা তৈরি করতে। শুরু করতে হলে আপনাদের মেশিন লাগবে, একটা প্যাকিং করার মেশিন এবং ফিলিং করার মেশিন নিয়ে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারেন। তো ফিলিং করার নর্মালি প্রসেস আছে, ম্যানুয়াল প্রসেস, সেভাবে করে আপনারা অল্প পুঁজি দিয়ে একটা 9-10 হাজার টাকার মধ্যে একটা মেশিন দিয়ে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারেন। তাহলে এই মেশিনে একটা মেশিন, সেই মেশিনে প্যাকেজিং করার মেশিন, প্যাকেট করার মেশিন, মানে সিলিং করার মেশিন দিয়েই কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারবেন। কী কী কাঁচামাল লাগবে এবং কাঁচামালের দাম কীরকম? কাঁচামাল লাগবে আপনার পাইপ, রোবো তৈরি করার যে পাইপ, পলিথিনের পাইপ থাকে, ওই সিলিন্ডার থাকে, পাইপ পেঁচানো থাকে প্লাস্টিকের, ওগুলো আপনাদের লাগবে। ওগুলোর খুব একটা দাম না, কেজি হিসেবে বিক্রি করা হয়। এগুলো আপনারা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন, এটাই তেমন খরচ না। এখন হলো আপনাদের আর মেটেরিয়ালস হচ্ছে এটার যে মেন জিনিসটা, যেটা হচ্ছে খাদ্য সামগ্রী, যেটা মানে আপনার চিনি এবং পানি দিয়ে তৈরি করবেন এবং বিভিন্ন আপনার এই সুগন্ধি কেমিক্যাল যেগুলো ব্যবহার করা হয় সেগুলো আপনারা ব্যবহার করবেন। তো এটা যদি আপনারা পানিটা ভালোভাবে দিয়ে, মানে পরিষ্কার পানি, বিশুদ্ধ পানি দিয়ে, চিনি দিয়ে করে, এটার ফর্মুলাটা আপনাদেরকে আমরা বলে দেবো আপনারা যখন মেশিন নেবেন, অথবা আপনারা যারা আমাদের কাছ থেকে মেশিন না নিয়ে অন্যজনের কাছ থেকে নেবেন, তারাও আপনারা মিট ফুডে এইগুলোর আপনার কাঁচামালের সমস্ত ফ্লেভার জাতীয় যা কিছু আছে পেয়ে যাবেন। আর এই চিনি এবং এটা তো আপনারা সবাই জানেন।
তো এটা মিক্সার করার পরে আপনারা ম্যানুয়ালি মিক্সার করে এটা ম্যানুয়ালি ভাবে শুরু করতে পারবেন। তো এটা শুরু করার জন্য তেমন কিন্তু পুঁজি লাগে না, 10 থেকে 15 হাজার টাকা শুরু, 15-20 হাজার টাকা হলে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারবেন। তো এই মেশিনটা কোথায় পাবেন? মেশিনটা আমাদের কাছে পাবেন, যাদের মেশিন লাগবে কমেন্টস করে জানাবেন, আমাদের নাম্বারও দেওয়া থাকবে। আর হচ্ছে এই ব্যবসাটা আসলে ছোট থেকে শুরু করে যদি বড় পর্যায়ে যাওয়া যায়, মানে মার্কেটিংটা ভালোভাবে করা যায়, বিএসটিআই নিয়ে আপনারা সুন্দরভাবে করতে পারেন, তাহলে কিন্তু এই ব্যবসাটা ছোট থেকে অনেক বড় হওয়ার সম্ভাবনা আছে। তা অল্প পুঁজি দিয়ে কত টাকা পুঁজি লাগবে সেই উত্তরটা আপনারা পেয়ে গেলেন। তো আর মেশিনারি আমাদের কাছেও পাবেন এবং চকবাজারেও পেয়ে যাবেন, যার যেখান থেকে ইচ্ছা আপনারা নিয়ে নিতে পারেন। তো আর যারা মেশিন খুঁজে পাবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কমেন্টস করে জানাতে পারেন। আর হচ্ছে আপনারা এই ব্যবসাটা অল্প পুঁজি দিয়ে শুরু করে অনেক বড় ইন্ডাস্ট্রি হওয়ার মতো একটা সম্ভাবনাময় ব্যবসা। তারপর আমরা আপনাদেরকে বলবো এই ব্যবসায় কার কার জন্য। তারপর আমরা আসি আপনারা কোথায় পাইকারি বিক্রি করবেন। আপনি এগুলো তৈরি করে আপনার এলাকাতে কিন্তু খুচরা বিক্রি করলেন অথবা পাইকারি বিক্রি করলেন, এবং আরও যদি বড় পর্যায়ে পাইকারি বিক্রি করতে চান তাহলে কিন্তু আপনারা চকবাজার, ইমামগঞ্জ, হ্যাঁ, বেগমগঞ্জ, বেগমবাজার এইগুলো দিয়ে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। সব এক জায়গাতেই চকবাজার, বেগম বাজার এবং মৌলভীবাজার এই এলাকাতে আপনারা পাইকারি বিক্রি করতে পারবেন। তো সেখানে পাইকারি বিক্রি করতে গেলে কিন্তু অনেক সময় বাকি বিক্রি করতে হয়, অনেক প্রসেস আছে, তো আপনারা সেটা আস্তে আস্তে জেনে বুঝে এগুলো করবেন। আর হচ্ছে কতটুকু জায়গা লাগবে, এটা খুবই অল্প পরিমাণ জায়গা লাগবে। আপনার আপনার যে বাসা বাড়ি, যে আমরা একটা রুম ব্যবহার করি, এই রকমের একটা রুম হলে আপনারা করতে পারবেন। আর এখন হচ্ছে আমাদের মতামত, আসলে এই ব্যবসাটা কার জন্য? এই ব্যবসাটা তাদের জন্যই যারা ধৈর্য সহকারে লেগে থাকতে পারবেন এবং তাদের ব্যবসায়িক সাপোর্টটা ওই রকম থাকবে। ব্যবসায়িক সাপোর্ট বলতে আপনারা আজকে ব্যবসা শুরু করলে কালকে আপনারা প্রফিট বের করে এখান থেকে চলবেন, সেটা যাদের চিন্তা ভাবনা তারা কিন্তু ব্যবসাটা না আসাটাই ভালো। তার কারণ হচ্ছে আপনার ব্যবসাটা শুরু করলেন, আপনার 1-2 মাসে কোনো লাভ নাও আসতে পারে। আপনার মার্কেটিং করতে গেলে কিন্তু অনেক সময়ের ব্যাপার, অনেক ধৈর্যের ব্যাপার। আর যদি আপনার মার্কেটিং অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু ভিন্ন বিষয়, তার জন্য সহজ হয়ে যাবে। তো আমাদের মতামত কি? আমাদের মতামত হচ্ছে এই ব্যবসাটা কিন্তু বড় বড় কোম্পানি করে থাকে এবং যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তারাও করতেছে। আপনি এখন নতুন হুট করে একটা ব্যবসা শুরু করে আপনার এলাকায় লোকাল পর্যায়ে বিক্রি করতে পারবেন, অল্প অল্প বিক্রি করতে পারবেন, আপনি ওই ধরনের বিক্রি করতে পারবেন না, মানে হিউজ পরিমাণে বিক্রি করা আপনার আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। এখন আপনি যদি মনে করেন অল্প পুঁজির ব্যবসা, হ্যাঁ, আমি এটা বিভিন্ন জায়গায় দেখে এগুলো শুরু করে দিলাম, হ্যাঁ, এটা কিন্তু অনেকে সেমি অটো বা আপনার অটো মেশিন দিয়ে শুরু করে তারা কিন্তু বাজার দখল করে রাখছে। এখন আপনি ছোট মেশিন দিয়ে শুরু করে, অল্প পুঁজি দিয়ে শুরু করে কতটুকু বাজার দখল করতে পারবেন সেটা আপনার চিন্তা ভাবনা করে কিন্তু আপনার এই ব্যবসাটায় নামতে হবে। কোনো বিজ্ঞাপন দেখে, আমাদের মতো ভিডিও দেখে হুটহাট করে কিন্তু ব্যবসাটা আপনারা শুরু করবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে যারা মেশিন কিনতে পারবেন না তারা কীভাবে ব্যবসা করবেন এবং সবচেয়ে সেফ ব্যবসার পদ্ধতিটা কী? আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য এটাই, আমরা কিন্তু আপনাদেরকে একটা সেফ পদ্ধতিও জানানোর চেষ্টা করব। সেফ মানে আপনার রিস্কবিহীন ব্যবসা বলতে কিন্তু রিস্ক, কিন্তু রিস্কের মধ্যেও আপনারা ক্যালকুলেটিভ রিস্ক নিতে হবে যে এই ব্যবসাটা করলে আপনার কতটুকু লস হতে পারে এবং আমি কতটুকু ক্ষতিগ্রস্ত হতে পারি। তো এটা সর্ব অল্প পরিধির ব্যবসা, আপনারা যদি ছোটো মেশিন দিয়ে শুরু করেন খুব রিস্ক কম অল্প পরিধিতে করলেন, তারপর অনেকের জন্য কষ্টকর হয়ে যায়, অনেক অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে ব্যবসা শুরু করে। তো আপনারা যাদের একেবারে এই পুঁজি ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি এখন নাই বা অনেকেই বড় ব্যবসা করতে চান কিন্তু কোনভাবে শুরু করবেন, কোন পর্যায় থেকে শুরু করলে আপনারা একটা বড় পর্যায়ে যেতে পারবেন, রিস্কবিহীন, ঝুঁকিবিহীন এবং অভিজ্ঞতাটা বেশি অর্জন করতে পারবেন, সেটা করতে হলে আপনাদেরকে এই বিভিন্ন ম্যানুফ্যাকচারার যারা আছে এইগুলোর কিন্তু অনেক ম্যানুফ্যাকচারার আছে, তাদের সাথে আপনাদের যোগাযোগ করে তাদের কাছ থেকে আপনারা মালগুলো নেবেন। তাদের কাছ থেকে মালগুলো নিয়ে স্যাম্পল হিসাবে নিয়ে আপনার এলাকাতে মার্কেটিং করবেন। মার্কেটিং করে আপনারা একটা মার্কেট দখল করলেন এবং এই ব্যবসাটা সম্বন্ধে মোটামুটি বুঝলেন যে আমি এভাবে করতে পারি, তখন কিন্তু আপনার 5,000 টাকার মালও লাগে না। আপনার 2,000 টাকার মাল নিলে কিন্তু এই ব্যবসাটা আপনার টেস্ট পর্যায়ে বা আপনার একটা প্রশিক্ষণ পর্যায়ে, শিখার পর্যায়ের ব্যবসা কিন্তু হয়ে যায়। তারপরে আপনি মেশিন লাগে মেশিন পাবেন, কাঁচামাল লাগে কাঁচামাল পাবেন, ম্যানুয়াল মেশিন পাবেন, সেমি অটো মেশিন পাবেন, এগুলো কিন্তু অভাব নাই, এগুলো আমরা আপনাদেরকে সাপ্লাই দিতে পারবো। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা আগে ব্যবসাটা শিখেন, ব্যবসাটা বুঝেন, কোন ব্যবসাটা আপনি করতে পারবেন। আর ব্যবসাটা কোনো ব্যবসায় কিন্তু খারাপ না,
বা কোনো ব্যবসায় কিন্তু ছোট না, যে কোনো ব্যবসায় ছোট থেকে শুরু করে কিন্তু অনেক বড় পর্যায়ে যাওয়া যায়। বাংলাদেশে যত কোম্পানি দেখেন বা যেখানে যত কোম্পানি দেখেন সব কিছুই কিন্তু ছোট থেকে শুরু হয়েছে। আর যাদের অনেক পুঁজি আছে তারা অনেক বড় পর্যায়ে শুরু করবেন, যাদের রিস্ক নেওয়ার অ্যাবিলিটি আছে, যার 10 লাখ টাকা আছে তার 2 লাখ টাকা লস খেলে কিন্তু কোনো সমস্যা হয় না। কিন্তু আমাদের দেশের অবস্থার প্রেক্ষিতে অনেকে কিন্তু খুব অল্প পরিমাণে ইনকাম এবং সঞ্চয় করে একটা ব্যবসা করে, তারপরে কিন্তু মেশিনারিজ কিনে বিভিন্ন জায়গায় লসের সম্মুখীন হয়ে যায়। তো আপনারা এগুলো জেনে বুঝে আগে চকবাজার, বেগম বাজার, হ্যাঁ ইমামগঞ্জ এগুলো ঘুরে আপনারা অনেক কিছু জানার চেষ্টা করবেন এবং পাইকারি নিয়ে ব্যবসাটা শুরু করার চেষ্টা করবেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আজকে আর বাড়াবো না। তো আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং সঠিক ইনফরমেশনগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।